যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে, আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার নবীর জিয়ারত না করায় মৃত্যু দিও না, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা জালামনা পড়বো, আল্লাহ বড় স্বপ্ন বলেন না, সুবহানাল্লাহ। ছবি তো যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে মনটা, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটা ঘর খানায়ে ঘর কাবা, আব্রাহা বাদশা রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না, সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেলি আমার মূর্তিতে এসে পূজা করবি, যেহেতু রাজা আমি খাওয়াই আমি, পূজা আমার চলবো, কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, সব জায়গায় আপনাকে পূজা করা হয় কিন্তু একটা জায়গায় কেউ আপনার দুই পয়সার দাম দেয় না, ওই কিটা কোন জায়গা, ওইদিকে একটা আছে বক্কা, বক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে, সবাই জানার চাইতে বেশি ঘরটারে সম্মান করে, আপনার মূর্তি ভরে রয়েছে, কেউ ফুসতেও যায় না, বুঝে না মনে হয় বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এখান পড়ার কারণ। এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসা দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, সবাই ধরে ওইটাকে, সুমাও খাই ওইটারে, দেয়ও ওইখানে, তার মুক্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল একটা কাজ করি, এই ঘরটারেই যদি ভাঙিয়া ফেলি আম তো শেষ, ঘরটারে যদি ভেঙে ফেলি কাম তো শেষ, এই ঘরটা ভেঙে ফেললে তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমার ফুজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে, হাতি, বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে, জোরে বলেন, অনেক দূরে সে তাবু কাটলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সব কিছু লন্ডন করে নিয়ে আসছে, সেখানে নবীজির দাদার উট ছিল, উট উট কি ছিল, উট গুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে, তার মনের ধারণা আমি যদি মালিকের উট নিয়ে আসি মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা, যা কোনটোট সব কিছু গিয়া করে ফেলছে, পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না, দেখা শোনা সংকল সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া আমার উঠ গেছে গাগা উঠ লই আই, আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন, যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে হয়তো আমাকে সরি টরি বলবে, মাপ টাপ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অননয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি, এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে। তার মনের ধারণা এটা, নবীজির দাদা যাইয়া বললেন আপনার বাহিনী আমার উট লই এসে উট দেন, বাদশা মনে করছে কি কাবার কথা বলবে, আমি যেটার মালিক আমি সেটার জন্য আসছি, হয় না হয় না, আরো জোরে, আমি যেটার মালিক আমি টেনশন করব, কাবার মালিক কি আমি নি, মানে বুঝলাম না, কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি আমার ওট আমারে ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার,
কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার, আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সংখ্যা নাই তেমন, যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সাহাবায়ে কেরাম উত্তর দেয় নাই নাই কিছু নাই, ঈমানি শক্তিটা আমাদের আছে। নবীজির দাদা গেছে ওই জগরজার ওনার লগে কথা কো, আপনারা বিরক্ত হলে হাত তুলে দিন আমি শেষ করে দিব, কারণ ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ইসলাম বলে লক্ষ সিজদার দরকার নাই, প্রেমের একটা সিজদা দাও, এটাই তোমাকে হাশরের ময়দানে পার করে দিবে। সুবহানাল্লাহ। আব্রাহাম বাদশা কয় ওর দিয়ে দে, বুঝছি এরা টেরা মানুষ, কথা শুনতো না, লয়ে যা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয় তোমার ঘর তুমি সামলাও, তুমি জানো আমি তো খাদেম, খেদমত না করছি, পরিষ্কার না করছি, আমার নাকাম পরিষ্কার না হল শেষ। এবার তুমি জানো, তে জানো আমি কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামলো, যাইয়া ঘরে যাইয়া ঘুমাইতেছ। সবাই কয় কি রে আপনার কি টেনশন লাগে না, বিশ্বাসটা তো রবের উপর করেছি, যিনি ওনার ঘর কে উনি কি রাখবো কি রাখবো না এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি, যা তোরাও যা, যা সবাই যা, পুরা ঘর খালি। আব্রাহাম বাদশা কই এই ছাগল তো জীবনও দেখিনো, একদিকে শুনছি তারা নাকি জানার চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা গেরাও দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ, জোর বলেন আয়েশা দেখি কেউ নাই। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আল্লাহ। এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে তোমার ঘর বানতে আসবি বড় বড় হাতি নিয়ে, তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলে এ আবাবিল বাহিনী কই, ছোট্ট ছোট্ট পাখি লাব্বাইক। আল্লাহ আল্লাহ ডাকছেন কেন, কোনো ডিটি কয় তোদের ফাত পায়ের মধ্যে পাথর নেই। আচ্ছা যার দেহ এত তার ফাটা আরো ছোট না, দেহ তো পাতা, এ ছোট ভাইয়ে যদি একটা পাথর লয় করতে রবি। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় কয় মশা মারতে কি কামাল লাগেনি, এবার আল্লাহ তারে মশা বানাই লিছে কেন বলছি একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাই লিছে, কামান ফাটাইতেছে না, হাতি উঠো না কেন, বলে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতি বাচ্চা তো বাচ্চা ঘুরতেছে। এবার তে যখন ঘুম থেকে উঠে শুনছে যে হাতি উঠে না, কয় যেমনে ফারস হাতির তুল নালে তোরাল তুলেলাম, তারা ফোরসে ফেসে হাতি তো আর কথা শুনে না, বলে না হাতি তো আর কথা। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে না, এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয় আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন পরে না বুঝবি, কিসির মিসির কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে, কয় আরো মনোরম দৃশ্য, মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট মাথা ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে পাখির এই পাথরগুলা পড়ছে।
মাতার তাল দিয়া ঢুকিয়া যা আছে সব লইয়া এই জায়গা দিয়ে যতবারই যেতেন সাহাবাদেরকে বলতেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যায় গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, ইও স্পিড আরেকটু বাড়াইছেন কাক, গজবের জায়গা, কোন সময় গরু ঘুরে এসে বড় কম যায় না। এবার আসি ছোট্ট ছোট্ট ফাঁকি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, বিক্কা বাহিনী শেষ, যেরকম বাহিনী হাতি গোরা মানুষ আব্রাহা ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয় না কা আয় না কা হামলা না করবে আসে না কেন খবর ভাইয়া দেখে এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলেন, একজন দুইজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নাই তোলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন, নিজের সচক্ষে খানায় ঘর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মনোযোগ, এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো টিকটিকে না, কিন্তু কাবার ছাদের উপরে আমি কিন্তু বোমানসি মাইরা দিব বলে মারে বছর আর একটু জোর কম লাগবে সুবহানাল্লাহ। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে, এই আবাবিল যে থাকে কই সুবহানাল্লাহ তো বলে না। আমগো ঘরে বেলকুনিতে যখন চোরই ভাগি ঘর বাঁধে ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খের দান কুড়া কুড়া বাইরে থাকে, পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে আবাবিল পাখি তো দেখলাম তারা খায় কি থাকে কই পেশাব কই পায়খানা কই, আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয় তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে না নাই কোন আছে না নাই আছে। এবার আসেন কষ্ট হচ্ছে না তো আপনাদের, দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়, কয়টা কালার দুইটা কালার, একটা হচ্ছে সাদা কালার আর একটা আমি বলবো না আপনারা বলেন, একটা হচ্ছে সাদা কালার আর একটা এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগে, এ দেখেন কেন জানেন সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করে শেষ, নাহলে এটা দিয়ে এখন 500টা প্রোগ্রাম করে ফেললো বুঝেন না মনে বিষয়টা, 700টা প্রোগ্রাম করে ফেললো গায়ে লাগতো না ময়লা কি ইদুল কি কিচ্ছু বুঝা যায় না কালারের লোকে। পৃথিবীর দুইটা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায় ময়লা দেখা যায়, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো, পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না এটাই বাস্তবতা, কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাপ হয়ে যায় সেই কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায় মানুষটা সেটাতে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তার মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়, কি কালার এই ঘরকে তাওয়াফ করছে ডেলি লক্ষ লক্ষ মানুষ বলেন না, লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছে নিঃশ্বাসে দুল,
এই প্যান্ডেলটা এখান থেকে যাবার সময় একটু ঝাড়া দিবেন সকালবেলা, দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব বৎসরে কাবা শরীফের গিলাপ একবার দুইবার পাল্টানো হয়। এতগুলা মানুষ যে এখানে তওয়াফ করে, কালো গিলাপটা তো সাদা হয়ে যাওয়ার। এই এমনে যে প্রতিবাদটা করি, সেই জায়গায় এই প্রতিবাদটা যদি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে করতে পারতাম, কেউ গাঁজা খাইতেছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, কেউ কারো জায়গা দখল করতেছে অন্যায়ের প্রতিবাদটা যদি করতে পারতাম, মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে যদি প্রতিবাদ করতে পারতাম, সব জায়গায় যদি নবীর উম্মতেরা প্রতিবাদী হয়ে যায়, সব জায়গা থেকে অন্যায় দূরে হয়ে যাবে, দুই হাত তুলে দেখাই বলেন ঠিক না? কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ফিল। সূরা ফিল আলম তারা বলেন কাইফা ফাআলা রাব্বুকা বি আসহা বিল ফিল। সূরা ফিল কম বেশি সবারই মুখস্থ। এই সূরাটা কোরআনের সেই ইতিহাসের সূরা যেই সূরার ঘটনা বর্ণনা হয়েছে যেটা আমাদের নবীজির দুনিয়াতে আসার পূর্বের ঘটনা। একটু জোরে বলতে হবে, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন যারা আল্লাহর দিকে ফিরতে চান। একটা ঘর খানায় ঘর কাবা, আব্রাহা বাদশা রাজত্বের প্রভাবে ব্রেন অন্ধকার হয়ে গেল, অহংকারে মাটি তার পা লাগে না। সে বলে যে আমার মূর্তি বানায় দিলাম, ডেলি আমার মূর্তিতে এসে পূজা করবি, যেহেতু রাজা আমি খাওয়াই আমি, পূজা আমার চলবো। কম বেশি সব জায়গায় তার কথা মোতাবেক কাজ হইতেছে। ভাইয়া প্লিজ, ভাইয়া হঠাৎ করে একটা জায়গায় শুনে আব্রাহা বাদশার গুপ্তচররা খবর দেয়, ও সব জায়গায় আপনাকে পূজা করা হয় কিন্তু একটা জায়গায় কেউ আপনারে দুই পয়সার দাম দেয় না। পিতা কো কোন জায়গা? ওইদিকে একটা আছে বক্কা, বক্কা একটা জায়গা আছে, ওখানে একটা ঘর আছে, সবাই জানার চাইতে বেশি ঘরটারে সম্মান করে, আপনার মূর্তি ভরে রয়েছে, কেউ ফুসতেও যায় না। বেশিরভাগ জামিলা লাগে কিন্তু এই কান ভরার কারণ। জানো তোর নামে কিতা কইছে, এই কিতা কইছের ভিতরে তো সব জামিলা হয়ে গেছে গা। সেজন্য জীবনে সুখ চান, তৃতীয় ফকের কান ভরা দৈরেন না, ধরবেন দুনিয়া শেষ, শান্তি আর মনে পাওয়া যাবে। কেউ যদি আইসে আপনাকে বলে অমুকের নামে, আপনাকে বলে অমুক এই কথাটা তোরে বলছে, অমুক এই কথাটা তোরে বলছে, আপনি বলবেন হ তার আমি কবার জন্য অনুমতি দিছিলাম এই লেগে কইছে, তাহলে আর সম্পর্কে কখনো ফাটল আসবে না, কারণ বাঁচবো আর আমরা কয়দিন। শুনেন, এবার আব্রাহা বাদশা নিজের গুপ্তচর লাগাই দিল ঘটনা সত্য কিনা যাচাইয়ের জন্য। এবার তারা এসে দেখে এই মক্কাতে কাবা একটা ঘর আছে, সমস্ত মানুষরা জানের চাইতে প্রাণের চাইতে বেশি সম্মান করে এটাকে, ধরে ওইটাকে সুমাও খাই ওইটারে, দেয়ও ওইখানে, তার মুক্তির ওইখানে কেউ যায় না। এবার সে মনে মনে সিদ্ধান্ত নিল, একটা কাজ করি, এই গড়টারেই যদি ভাঙিয়া ফেলি কাম তো শেষ, গড়টারেই যদি ভেঙে ফেলি কাম তো শেষ। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তাহলে বলে এলিমেন্ট ভাই বেদদের মনোযোগ চাচ্ছি, এই গড়টা ভেঙে ফেললেই তো রাজত্ব সব আমার, কারণ সব জায়গায় আমারে ফুজে একটা ছাড়া। এবার সে বড় বড় বিশাল হস্তির পাল নিয়ে হাতি, আগের সময়ে সমিলে দেখতেন, মুরব্বীরা হয়তো জানে, দেখছেন মুরব্বীরা তো দেখবেনই, ওই বড় বড় গাছ টানত হাতি দিয়া, এখন না বাবা সবকিছু মেশিন মেশিন, আগে বড় বড় গাছ টানত হাতি দিয়া। আমাদের ঘরের পাশে একটা সমিল আছে, ওখানে দেখছিলাম বড় বড় হাতি দিয়া হাইয়া রে বললি হাইয়া, আরো জোরে হাইয়া, আর একটু জোরে বলেন না, বড় বড় গাছগুলা টানতো,
বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা রওনা দিছে। জোরে বলেন, অনেক দূরে সে তাবু কাটলো, গাড়ার পরে সে চিন্তা করলো কি, বাঙ্গার আগে লাস্ট একটা ওয়ার্নিং দি, যদি তারা মাইন না যায় তাহলে তার কষ্ট করে বাঙ্গার দরকার। এবার সে কি করলো, বাহিনী পাঠাই দিল, যে যা পাইছে তার থেকে সবকিছু লন্ডন করে নিয়ে আসছে। সেখানে নবীজির দাদার ওট ছিল, ওট ওট কি ছিল, ওট গুলোকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তার মনের ধারণা, আমি যদি মালিকের ওট নিয়ে আসি মালিক তো বাধ্য হয়ে আমার কাছে আসতেই হবে, তখন দৌড়মুয়ারি, এই চিন্তা, যাক ওট টোট সব কিছু গিয়া করে ফেলছে। পুরো আল্লাহর ঘরের দায়িত্ব ছিল নবী পরিবারের কাছে। আর একটু জোরে বলেন না, দেখা শোনা সংকন সব পরিষ্কার সব নবী পরিবারের কাছেই ছিল। এবার সবাই মিলে যখন ওনার কাছে গেছে, উনি বলে যে দাঁড়া বেড়া আমার উঠ গেছে গাগা উঠ লই আই। আব্রাহা বাদশা বসা, নবীজির দাদা গেলেন, যাওয়ার পরে আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে হয়তো আমাকে সরি টরি বলবে, মাপ টাপ চাইবে, আল্লাহর ঘর বাঁচানোর জন্য একটু অননয় বিনয় রিকোয়েস্ট করবে আর কি। এত বড় হাতির ফাল দেখে কি আর কারো মাথা ঠিক থাকে। তার মনের ধারণা এটা, নবীজির দাদা যাইয়া বললেন, আপনার বাহিনী আমার উঠ লই এসে মনে করছে কি, কাবার কথা বলবো, উনি এসে চাইতেছে কি, আমি যেটার মালিক আমি ওইটা নিয়ে টেনশন করবো, কাবার মালিক কি আমি নি, বুঝলাম না, কয় ওট আমার দায়িত্বে, আমি ওট নিছেন আপনি, আমার ওট আমার ফেরত দেন, ওটার লগে লেনদেন আমার, কাবা এটা আমার নয়, যিনি মালিক আছে উনার লগে বুঝেন, এটা আমার কি ব্যাপার, আমি তো খাদেম হিসেবে খেদমত করে যাচ্ছি। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। সেজন্যই তো মুসলমানরা 313 জন থাকার পরও বদরের যুদ্ধে তলোয়ার ছিল না পর্যাপ্ত, বল্লম ছিল না পর্যাপ্ত, ঘোড়া ছিল না পর্যাপ্ত, এক একটা কদম বীর বাহিনীরা বদরের যুদ্ধের ময়দানে যখন অগ্রসর হতে থাকে, যখন বলে তলোয়ার নাই যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সংখ্যা নাই তেমন যাচ্ছেন কি নিয়ে যুদ্ধ করতে, সাহাবায়ে কেরাম উত্তর দেয় নাই নাই কিছু নাই, ঈমানই শক্তিটা আমাদের আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা জায়গায় আমরা মিস করে ফেলছি বলে আজকে লাথি খাইতেছি। একটু পরে আমি আসতেছি, আজকের আলোচনা তাদের জন্য যে নিজের ভালো চায়, সম্মান চান, ইজ্জত চান, শান্তি চান, মনোযোগ দিয়ে শুনুন, কারণ মাহফিল আলোচনা মজার জিনিস নয়, আত্মার খোরাকের জিনিস। আর আত্মার খোরাক তখন হয় যখন প্রেম থাকে। এখানে সবাই একজন দুজন হলেও তো আসছে, মোকারাম বাড়িকে তো দেখছি ফেসবুকে ইউটিউবে, সবাই তো দেখে আসি। আমি বলবো ভাই, এই এমনে যে প্রতিবাদটা করি সে জায়গায়, এই প্রতিবাদটা যদি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিপক্ষে করতে পারতাম, কেউ গাঁজা খাইতেছে অন্যায়টার প্রতিবাদ যদি করতে পারতাম, কেউ কারো জায়গা দখল করতেছে অন্যায়ের প্রতিবাদটা যদি করতে পারতাম, মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারতাম, মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে যদি প্রতিবাদ করতে পারতাম, সব জায়গায় যদি নবীর উম্মতেরা প্রতিবাদী হয়ে যায় সব জায়গা থেকে অন্যায় দূরে হয়ে যাবে, দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কি না। আল্লাহু আকবার। নবীজির দাদা গেছে, ওই জগর যার ওনার লগে কথা কো, আপনারা বিরক্ত হলে হাত তুলে দিন আমি শেষ করে দিব, কারণ ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ইসলাম বলে লক্ষ সিজদার দরকার নাই,
প্রেমের একটা সিজদা দাও, এটাই তোমাকে হাশরের ময়দানে পার করে দিবে। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আব্রাহাম বাদশা কয় ফোন দিয়ে দে, বুঝছি এরা টেরা মানুষ, তা হন তো না, হয়ে যা। এবার তার রাগ কি কমছে না বাড়ছে? এবার নবীজির দাদা আল্লাহর ঘরে যাইয়া কয়, তোমার ঘর তুমি জানো। এদিকে আবার শুনি নাই, ঘর তোমার তুমি জানো, আমি তো খাদেম, খেদমত না করছি, পরিষ্কার না করছি, আমার না কাম পরিষ্কার না, শেষ। এবার তুমি জানো, তে জানো, আমি কিচ্ছু জানি না, তোমার ঘর তুমি সামলো, যাইয়া ঘরে যাইয়া ঘুমাইতেছ। সবাই কয় কি রে, আপনার কি টেনশন লাগে না? বিশ্বাসটা তো রবের উপর করেছি, যিনি কুল্লি শাইইন কাদীরের অধিকারী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওনার ঘর কি, উনি কি রাখবো কি রাখবো না, এটা ওনার ব্যাপারে, আমার চিন্তা কি। যা তোরাও যা, যা সবাই যা। আব্রাহাম বাদশা কই, এই ছাগল তো জীবনও দেখিনি। একদিকে শুনছি তারা নাকি জানার চাইতে বেশি কাবাকে ভালোবাসে, তো এই হিসেবে তো কাবার চতুর্দিকে তারা গেরাউট দিয়ে দাঁড়ায় থাকার দরকার ছিল। আয়েশা দেখি কেউ? জোরে বলেন আয়েশা দেখি কেউ? নাই। এবার এই সব ঘটনা দেখতেছেন কে? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, এই সব ঘটনা দেখতেছেন কে? এই সব ঘটনা শুনতেছেন কে? আল্লাহ তাআলা বলে, আমার ঘর ভাঙতে আসবি বড় বড় হাতি নিয়ে? তাহলে তোর পক্ষ থেকে হাতি আসতেছে, ঠিক আছে আমার পক্ষ থেকেও বাহিনী পাঠাচ্ছি। وأرسل عليهم طيرا أبابيل الله বলে, এ আবাবিল বাহিনী কই? ছোট ছোট পাখি, লাব্বাইক আল্লাহ। আল্লাহ ডাকছেন কেন, কোন ডিটি? কয় তোদের ফাত পায়ের মধ্যে পাতন নেই। আচ্ছা যার দেহ এত তার ফাটা আরো ছোট না, দেহ তো পাতা, এ ছোট ভাইয়ে যদি একটা পাতল লয় করতে রইব। এবার কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় কয়, মশা মারতে কি কামাল লাগেনি? এবার আল্লাহ তারে মশা বানাই লিছে, কেন বলছি একটু পরে মিলাবো আমি। আল্লাহ এই আব্রাহার মতো শক্তিশালী বাদশাকে আল্লাহ মশা বানাই লিছে, কামান ফাটাইতেছে না, হাতি উঠো না কেন? বলেছে যে রব আমাকে বানিয়েছে সেই রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমি হাতিরও নাই, হাতিরও নাই, হাতি বাচ্চা তো বাচ্চা ঘুটাই দিয়েছে। এবার তে যখন ঘুম থেকে উঠতে শুনছে যে হাতি উঠে না, কয় যেমনে ফারস হাতিরে তুল নালে তোরাল তুলেলাম, তারা ফোরসে ফেসে, হাতি তো আর কথা শুনে না, বলে না হাতি তো আর কথা। এবার যা কিছু মোটামুটি একটা দুইটা কোন রকম তুলছে, এবার দেখতেছে দূর থেকে কিসমিস 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 করে পাখির আওয়াজ। আচ্ছা আকাশে যদি হাজার হাজার পাখি একসাথে উড়ে দেখতে কত সুন্দর লাগে না? এবার এই সুন্দর দৃশ্যটা দেখে ছাড়া ভাইয়া ভাইয়া এই সুন্দর দৃশ্যটা দেখে সবার মনে হয় আরে কি সুন্দর দৃশ্য রে, আল্লাহ কয় সুন্দর দৃশ্য কেন পরে না বুঝবি, কিসির মিসির আওয়াজ, সব পাখি এসে তাদের উপরে দাঁড়াইছে, ওই আরো মনোরম দৃশ্য, মাশাআল্লাহ কি সুন্দর উঠতেছে, ছোট্ট ছোট্ট ফাঁকি, ছোট্ট ছোট্ট ভাইয়ের ছোট্ট ছোট্ট ভাত ফেলছে, ছোট্ট ছোট্ট বৃষ্টির মতো করে ফাঁকির পাথর গুলা পড়ছে, মাথার তালু দিয়ে ঢুকে যা আসা সব লইয়া। সবাই মিলে বলতে হবে, ছোট্ট ছোট্ট পাথর গুলা মাথা দিয়ে ঢুকে যা আছে তাড়াতাড়ি যাও, এটা গজবের জায়গা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
এখনো পর্যন্ত হাজিরা যখন ওখানে যাই গাড়িওয়ালা স্পিড বাড়াই দেয়, কেউ স্পিড আর একটু বাড়াইছেন কাকু, গজবের জায়গা কোন সময় গরু ভরে এসে বড় কম যায় না। এবার আসে ছোট্ট ছোট্ট ফাঁকি, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট পাথর, দুইটা বাহিনী শেষ, যেরকম বাহিনী হাতি ঘোড়া মানুষ আব্রাহা ওদিকে কাবার আশেপাশে যারা আছে তারা কই আয়েনাকা হামলা না করবে আসে না কেন খবর ভাইয়া দেখে। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি সুবহানাল্লাহ। এবার কাবা শরীফ সচক্ষে দেখার সৌভাগ্য কার কার হয়েছে একটু হাত তুলে, একজন দুইজন, যাদের সৌভাগ্য হয়েছে তোলেন না, তুলতে তো সমস্যা নাই তোলেন। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নে আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো হাত তোলার তৌফিক দান করুন। আমিন। নিজের সচক্ষে খানায় ঘর কাবা দেখার আল্লাহ সবাইকে একটু নসিব করে দিন। এবার যারা ওখানে গিয়েছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মনোযোগ, এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট আবাবিল পাখি আল্লাহর ঘরের উপরে, আমি শুনি নাই পাখিরা কোথায় পায়খানা করে কোনো টিকটিকে না, কিন্তু কাবার ছাদের উপরে আমি কিন্তু বৌমানসি মাইরা দিব বলে আমার এক বছর আর একটু জোর কম লাগবে সুবহানাল্লাহ। কাবার ছাদের উপরে একটা বিন্দু ময়লা পায়খানা, জোরে বলতে হবে আরো জোরে বলেন। এবার পাখিগুলা থাকার জন্য ঘরের দরকার আছে না, এই আবাবিল যা থাকে কই? সুবহানাল্লাহ তো বলে না আমগো ঘরে বেলকুনিতে যখন চোরই ভাগি ঘর বাঁধে ছোট্ট ছোট্ট যখন ওই তাদের ঘরের জিনিসগুলাতে কি জানি কয় খের দান কুড়া কুড়া বাইরেই থাকে, পুরা হেরাম শরীফের চতুর্দিকে আশেকরা প্রদক্ষিণ করে খুঁজতে থাকে আবাবিল পাখি তো দেখলাম তারা খায় কি থাকে কই পেশাব কই পায়খানা কই, আবাবিল বলে সেই দিন থেকে আজ পর্যন্ত নয় তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কাবার হেফাজতের ডিউটি দান করেছেন বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে না নাই সুরকন আছে না নাই? এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দুইটা কালারের সবচাইতে ময়লা বেশি দেখা যায়, কয়টা কালার? দুইটা কালার, একটা হচ্ছে সাদা কালার আর একটা আমি বলবো না আপনারা বলেন, একটা হচ্ছে সাদা কালার আর একটা এটা নিয়ে কারো কোনো দ্বিমত, সেজন্য বেশিরভাগ প্যান্ডেলে দেখবেন একটু কালারিং কাপড় লাগে। এ দেখেন কেন জানেন, সাদা লাগাইলে দুইটা প্রোগ্রাম করে শেষ, নাহলে এটা দিয়ে এখন 5-6টা প্রোগ্রাম করে ফেললো, বুঝেন না মনে বিষয়টা, 5-7টা প্রোগ্রাম করে ফেললো গায়ে লাগতো না ময়লা কি ইদুল কি কিচ্ছু বোঝা যায় না কালার লোকে। পৃথিবীর দুইটা কালারে সবচাইতে কালো মানে দাগ দেখা যায় ময়লা দেখা যায়, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো। পৃথিবীতে কালো কেউ পছন্দ করে না এটাই বাস্তবতা, কিন্তু সেই কালো রংটা যখন আল্লাহর ঘরে গিলাপ হয়ে যায়, সেই কালো রংটা যখন কোরআনের হরফ হয়ে যায়, মানুষটা সেটাকে সুমা খাওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তার মানে সব কালো কালো হয় না, যেটা রবের হয়ে যায় সেই কালোটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। হয়তো এখানেও অনেক আশেকানরা আছেন কিংবা মাইকের আওয়াজে শুনছেন যারা রবের দরবারে প্রত্যেক ওয়াক্তে ফরিয়াদ করে আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না, তোমার ঘর না দেখাইয়া মৃত্যু দিও না সুবহানাল্লাহ, আল্লাহ তোমার নবীর জিয়ারত না করায় মৃত্যু দিও না, আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোমার ঘরের সামনে রেখে রেখে রব্বানা জালামনা পড়বো আল্লাহ বড় স্বপ্ন বলেন না সুবহানাল্লাহ। ছবি তো যদি আমার ভাইয়েরা কাবা শরীফের ছবি যখন দেখে মনটা কি কালার, এই ঘরকে তাওয়াফ করছে ডেলি লক্ষ লক্ষ মানুষ, বলেন
লক্ষ লক্ষ মানুষের পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি দুল, নিঃশ্বাস ফেলতেছি নিঃশ্বাসে দুল। এই প্যান্ডেলটা এখান থেকে যাবার সময় একটু ঝাড়া দিবেন, সকালবেলা দেখবেন এখান থেকে দুল পড়বে। বাস্তব বৎসরে কাবা শরীফের গিলাফ একবার দুইবার পাল্টানো হয়, এতগুলা মানুষ যে এখানে তওয়াফ করে, কালো গিলাফটা তো সাদা হয়ে যাওয়ার। সবাই মিলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাকে সাজিয়ে একবার প্রাণ ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আমার ভাইদের কোনো তাড়া নাই তো ইনশাআল্লাহ মোটামুটি সময় দেওয়া যাবে, বলেন একটু আওয়াজ দেন সময় দেওয়া যাবে। আমি অনেক দূর থেকে আপনাদের মেহমান হয়ে এসেছি, তো খাওয়াটা একটু বন্ধ করলে ভালো হয়, কারণ খাইলে কত সব খাইয়ে লাগবে, খাওয়াটা বন্ধ করেন। আর এতগুলো মানুষের সামনে খাইতে একটু লজ্জা লাগার কথা না, খাইলে সবারে দিয়ে খান, কি কন একা একা খাইলে চলবো, সবারে দেওয়া লাগবে না, যে আপনার পাশে খাইবো কাইরা খাই আলান, আমার ফালাই খাইছো কিনলে, একবার বলেন মারহাবা। তো আমি এই আয়োজন সুন্দর আয়োজনটুকু প্যান্ডেলওয়ালা ওনাদের দায়িত্ব শেষ করেছেন, যতটুক সম্ভব লাইটওয়ালাও দায়িত্ব শেষ করেছেন, আমার ভাই বেচারা মাইকওয়ালা যাইতে পারে নাই এখনো বসে আছে, আছে না? তো মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য যার যার জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করেছেন, এবার শ্রোতা এবং বক্তাদের কাছ বলেন না একটু, আমি বুঝতেছি আপনাদের একটু ঠান্ডা লাগতেছে একটু কষ্ট হচ্ছে, মনে রাখবেন কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো, আল্লাহ এবং রসুলের জন্য দিন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয় যে কষ্ট করা হয় আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে হাজার গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে দান করেন। উনি আলোচনা করেছেন, ওনার পূর্বে অনেকে আলোচনা করেছেন, আল্লাহ সকল আলেমদের এলমে হায়াতে রিজিকে সম্মানে সমস্ত দিকে হাজার গুণ বরকত দান করুন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা আপনারা একটু আমাকে সহযোগিতা করুন যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি, রাজি আছেন তো সবাই? আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা। মুরব্বিয়ানে নিজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাকে সাজিয়ে একবার প্রাণ ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা দয়া করে
প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ বলার তৌফিক দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আমার ভাইদের কোনো তাড়া নাই তো ইনশাআল্লাহ মোটামুটি সময় দেওয়া যাবে, বলেন একটু আওয়াজ দেন সময় দেওয়া যাবে। আমি অনেক দূর থেকে আপনাদের মেহমান হয়ে এসেছি, তো খাওয়াটা একটু বন্ধ করলে ভালো হয়, কারণ খাইলে কত সব খাইয়ে লাগবে, খাওয়াটা বন্ধ করেন। আর এতগুলো মানুষের সামনে খাইতে একটু লজ্জা লাগার কথা না, খাইলে সবার দিয়ে খান কি কন, একা একা খাইলে চলবো, সবার দেওয়া লাগবে না, যে আপনার ভাষায় খাইবো কাইরা খাইয়া লান, আমার ফালাই খাইছ কিনলে একবার বলেন মারহাবা। তো আমি এই আয়োজন সুন্দর আয়োজনটুকু প্যান্ডেলওয়ালা ওনাদের দায়িত্ব শেষ করেছেন, যতটুকু সম্ভব লাইটওয়ালাও দায়িত্ব শেষ করেছেন, আমার ভাই বেচারা মাইকওয়ালা যাইতে পারে নাই, এখনো বসে আছে আছে না। তো মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য যার যার জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করেছেন, এবার শ্রোতা এবং বক্তাদের কাজ, বলেন না একটু। আমি বুঝতেছি আপনাদের একটু ঠান্ডা লাগতেছে, একটু কষ্ট হচ্ছে, মনে রাখবেন কিছু জায়গায় কষ্ট করলে সেটা নিয়ামত হয়, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহ এবং রসুলের জন্য দিন ধর্মের জন্য যেই ত্যাগ দেওয়া হয় যে কষ্ট করা হয় আল্লাহ তাআলা ওই কষ্টের বিনিময়ে হাজার গুণ বেশি যাজা ওই বান্দার জীবনে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে দান করে। উনি আলোচনা করেছেন, ওনার পূর্ব অনেকে আলোচনা করেছেন, আল্লাহ সকল আলেমদের এলমে হায়াতে রিজিকে সম্মানে সমস্ত দিকে হাজার গুণ বরকত দান করুন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, আমার যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যেন আমি ভালোবাসা নিয়ে আপনাদের থেকে যেতে পারি, রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন তারা একবার বলেন মারহাবা।